হ্যালো এভরিন গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো আজকে আমি চলে আসছি তোমাদের একটা নিউ ভিডিও নিয়ে। ধরো আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা টেক্সট রোলিং করবো অথবা তোমার স্ক্যাম টেক্সট অ্যানিমেশন করবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে প্রথম আজ আমাদের প্রিমিয়ার প্রতি, ওকে প্রিমিয়ার প্রতি গিয়ে আমি ধরো জন্য একটা বেটা ভিডিও নিয়ে নেবো। ওকে, এবার আমাদের ফাইল নিউ, টাইটেল, ওকে। যেমন দেখতে পাচ্ছ আমার চলে আসতে, আমরা এখানে জানি আর ফ্রন্ট পেয়ে যাবো। তো যেমন ধরো আমি যদি এই ফ্রন্টটা নিব আমি, ওকে, এবং এখানে আমাদের টেক্সট তুমি এটি তুমি এটি ইউজ করতো, এটা উপর থেকে নিচে টেক্সট হবে। তো আমরা এটা দেবো নর্মাল টেক্সট, ডান। এখানে আমি আমার সেটার নাম লিখবো, ওকে। আমার সেটার নাম হচ্ছে যাব। এখন এখানে আমি চেক করব, এবং আমরা যদি লেখা বড় করতে চাই তো আমরা এখান থেকে বড় করতে পারি। ডান, ওকে। আমরা একটা জায়গা মতো রেখে দেবো। তুমি চাইলে আমরা এখান থেকে লেখাটা বোল্ড করতে পারি, এবং আমরা এখানে আর্লি আর্লি অপশন আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেয়ে যাবো, ফ্রন্ট পেয়ে যাবো, বিভিন্ন ধরনের ফ্রন্ট পেয়ে যাবো আমরা, বাংলা ইংলিশ ফ্রন্টগুলো পেয়ে যাবো, ওকে। এবং নিচে আমাদের অনেক ফ্রন্ট আছে, আর এখানে চাইলে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি। তো আমরা লেখা টেক্সটকে মুভ করার জন্য যাবো, এই যে ইচ্ছিনতে যাবো আমরা, ইচ্ছিনতে গিয়ে ঠিক আছে, স্টিল রোল আছে, স্ক্রোল লেফট স্ক্রোল রাইট, ওকে। তোমরা আমি দেবো তোমার যেটা তোমার রোল, ওটা হচ্ছে তোমার এখানে মানে লেখাটা শুধু ঘুরবে, এবং যেটা তোমার স্ক্রোল লেফট ওটা তোমার লেফট থেকে লেখাটা যাবে, আর যেটা স্ক্রোল রাইট তোমার রাইট পাশে লেখা যাবে। যেমন ধরো আমি দেবো লেফট, ওকে, স্টার্ট অফ স্ক্রিন, দেন ওকে, ওকে দিব, এবং এটাকে আমরা কেটে দিব, এরপর এটাকে ধরে যাবে ছেড়ে দিব। হ্যালো এভরিওয়ান গাইস, আজকে তুমি দেখছো আমি লেখাটা চলে আসছে লেখাটা। তো আমরা একটু বড় তো আমাদের চায়ে এখন যদি আমরা এটা বড় করি, ওকে, তো দেখো চলে আসছি আবারও তোমাদের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখবো কীভাবে আমরা ক্যাপ কাটতে ভিডিও নেবো, এবং ভিডিও কাট করবো, ভিডিও সেভ করবো। চলো কথা আমাদের ভিডিও শুরু করা যাক। তো এই আমার ইন্টারো দেখা আসতে অনেক সময় লাগতেছে। তো আজকে আমরা শিখবো তো এটা তো স্লো আসতো, আমি আজ যেটা ছোটো করে দিই। এখন দেখো আজকে আমরা শিখবো কীভাবে আমরা ক্যাপ কাটতে ভিডিও নেবো, এবং ভিডিও কাট করবো, ভিডিও সেভ করবো। চলো কথা আমার ভিডিও শুরু করা যাক। তুমি দেখতে পাচ্ছ কিন্তু লেখাটা আমার আসতে সময় আছে। তো এটা আমি যত বড় করে লেখা আমার আসতে তত সময় লাগবে। তো এটার মাধ্যমে আমার লেখা চাই ফাস্ট এবং স্লো করতে পারি। তো ধরো বন্ধুরা এখন আমি এটা কপি করে নিই অল্টো ধরে, এখন এখন দেখি চলো আজকে আমরা শিখবো কীভাবে আমরা ক্যাপ কাটতে ভিডিও নেবো, এবং ভিডিও কাট করবো, ভিডিও সেভ করবো। চলো কথা আমার ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যাবো ক্যাপকার্টে,
কারেন্ট নিউ প্রজেক্ট আমরা প্রত্যেকবার শুধু কন্ট্রোল ধরে কপি করে নিব, তিনটাকে আমরা শুধু কপি করব। ওকে, তো এখন দেখা যাক। হ্যালো এভরিওয়ান গাইস, আজকে আমি চলে আসছি আবারও তোমার মাঝে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখবো কীভাবে আমরা ক্যাপকার্টে ভিডিও নেব এবং ভিডিও কাট করব, ভিডিও সেভ করব। চলো কথা আমার ভিডিও শুরু করা যাক। তুমি দেখো ক্যাপকার্টে, তুমি দেখতেছো আমার লেখা প্রায় একটা একটু আসতে আসতে থাকবে সিরিয়াল সিরিয়াল। ওকে, আমাদের টেক্সট ল্যাপটপটা স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। এবং চালিয়ে এটা আমরা আরও ছোটো করতে পারি, আমার যত ছোটো করবো এটা লেখা তত ফাস্ট আসবে, আর যত বড় লেখা তত স্লো আসবে টেক্সটটা। ওকে, তো আজকের জন্য আর কি বন্ধু, তো বন্ধুরা তোমার যদি আরও ইন্টারেস্টেড নতুন নতুন ভিডিও জানতে চাও, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।